36 দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহিংসতাকে উস্কে দিয়েছেন এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আইনমন্ত্রীর দেয়া বক্তব্য প্রধানমন্ত্রীর ইচ্ছেরই প্রতিফলন। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।